আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি এখানে 1 কেজি, তো চিংড়ি মাছটা ভুনা করব। তো আর নিচে আমি এখানে কাঁচামরিচ বেশি, কাঁচামরিচের ঝালটা দেওয়ার জন্য কাঁচামরিচ বেশি কেটে নিয়েছি, আর 1/2 কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর ভাজব হচ্ছে যে পটলটা, এই যেরকম চোখলা সহ, এটা নওগাঁ অঞ্চলের এলাকার মানুষ খায়। আর এই যে লাল আলু, এরকম করে ধুয়ে একদম কষলিয়ে আমি যেরকম করে কেটে আবার ধুয়ে নিচ্ছি, তো এই পটলটা আর ভাজব। তো এই তো এখানে একটা 10টার কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আমি 1/2 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, পেঁয়াজের তো ক্যামেরা কেন বলে দিতেছে না, বাদামি বাদামি হয়ে আসছে। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া, 1 চামচ একটু কম মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিতেছি এই জন্য একটু শুকনো মরিচের গুঁড়া একটু কম দিব। তো মশলা আমার পছন্দ হয়ে গেছে, এখন আমি এখানে চিনি মাছ গুলো দিয়ে দিব। তো ওই পাশে আমার মাছটা কষানো হয়েছে, তো আমি ভাবলাম চেকে নিয়ে মেখে নিই। তো এই তো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে পরিমাণ মতো এটা আমি মেখে রাখছি। তো এটা 1/2 ঘন্টার মতো এরকম করে রেখে দিব। তো এইটু আমি তেলের উপরে কষানোর পরে এখন আমি একটু পানি দিয়ে দিব, নয়তো মশলাটা মাছের ভিতরে ঢুকবে না, যেহেতু এটা বড় মাছ। তো এই তো আমার চিংড়ি মাছটা বড় কিছু পড়ছে, তো এটা হতে থাক। দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ। তো এই তো এই পাশে পটলটা বসায় দিচ্ছিলাই, আমার খেয়াল ছিল না ক্যামেরাটা অন করার জন্য। তো এই তো আমরা যেভাবে স্বাভাবিকভাবে পটলটা ভাজি ওইভাবেই ভাজতে হবে, তো এটা আরও হবে একদম আরও মচমচে হয়ে যাবে এটা। তো এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে ফেলবো, তো এটা তো আবার সন্ধ্যারেতে জাল দিব, পানিটা তখন শুকিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বেলটা ক্লিক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি চিংড়ি মাছটা নামিয়ে ফেলছি। তো এটা ঝোলটা হালকা একটু পরিমাণ রাখবো আর কি, মাখা মাখা থেকে আর কি শুকনো রাখবো। তো এই তো পটল ভাজাটা হয়ে গেছে দেখুন, তো এখন আমি এটা নামিয়ে ফেলবো, এটাতে পানি নাই। তো এই তো আমি পটল দিয়ে দিতেছি,
একটু দেওয়া হয়ে গেছে, কারণ আমি তেল দিয়ে দিব। এখন আমি চুল দিয়ে দিব। আমার উল্টানো হয়ে গেছে, ওই পাশটা হবে, তারপর আবার উল্টিয়ে দিব। ওই টান পটল দিয়ে উল্টিয়ে দিতেছি, আবার ডাটা দিয়ে যদি ভেজে নিব, তাহলে ভিতরে যদি একটু কাঁটা থাকে ওটা বের হয়ে যাবে। তো পটল গুলি হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে ফেলবো। তো এখন আলু গুলি সব আমি একসাথে দিয়ে দিব। তো আলুটা আমি এরকম নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো আলুটা আমার হয়ে আসছে, একটু পুরোপুরি হয়ে গেছে সিদ্ধ। এখন একটু হালকা বাদামি কালার করে এটা নামিয়ে ফেলব। তো এখন এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো সাইড করে। দিলাম কয়েকটা কাঁচামরিচ, তো আলুটা যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আর একটু নেড়েছি, এটা নামিয়ে ফেলবো। তো শেষ মুহূর্তে আবার বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এই আলু ভাজাটাও খেতে খুব মজা, আমার কাছে পটল ভাজাটাও অনেক পছন্দ, ওভাবে চোখা সহ পটলটা ভাজতে ভালো লাগে আমার কাছে। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এই তো এক পাশে আমি পটল ভাজাটা, এক পাশে আলু ভাজাটা রাখছি, দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।